ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ, ইয়েস, একটি না দুটি চাকরির রেজাল্ট বের হয়েছে। একটি টিপিএসসি থেকে বের হয়েছে, অপরটি পোস্ট অফিস জিডিএস রেজাল্ট। ইয়েস, পোস্ট অফিসের জিডিএসের রেজাল্ট নাম্বার 4, মানে মেরিট লিস্ট নাম্বার 4 জারি হয়েছে। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো এবং অনেক কমেন্টস করেছো, দাদা ত্রিপুরা পোস্ট অফিসের জিডিএসের 4 নাম্বার লিস্ট বের হবে কি না। ইয়েস, 4 নাম্বার লিস্ট বের হয়েছে এবং তোমাদেরকে জানিয়ে দিই, এখানে আগরতলা ডিভিশন এবং ধর্মনগর ডিভিশনে অনেকের নাম রয়েছে। কবে থেকে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, কবের মধ্যে করাতে হবে এবং নেক্সট 5th মেরিট লিস্ট জারি হবে কি না, কাট অফ কত গিয়েছে সর্বনিম্ন, সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রথমে আমরা জানিয়ে দিই, টিপিএসসির আন্ডারে মিস মিলেনিয়াস পোস্ট, যেটা ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু পোস্টের জন্য মেন্স এক্সাম হয়েছিল 19/11/2023, থ্রো কম্বাইন কম্পিটিটিভ এক্সাম, সেটা মেন্স এক্সামের রেজাল্ট জারি করা হয়েছে এবং ইন্টারভিউ ডেটও দেওয়া হয়েছে, পার্সোনাল ইন্টারভিউ কবে হবে। ঠিক আছে, চলো তোমরা ডিটেলস দেখে থাকো। অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তোমাদের ছিল 14/2022, 2022-এর 14 নাম্বার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ছিল, ডেট ছিল 10/8/2022। যে নোটিশ অ্যাডভার্টিসমেন্টটা বের হয়েছিল, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্ম ফিল আপের অনুসারে তোমাদের মেন্স এক্সাম হয়েছিল 19/11/2024। কত তারিখ হয়েছিল? 19/11/2024। মিস মিলেনিয়াস পোস্ট আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থ্রো কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশানের আন্ডারে, যেখান থেকে তোমরা আমরা নোট তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, আমাদের থেকে অনেকে নোটস নিয়েছো এবং তোমরা ভালো পরীক্ষা, ভালো রেসপন্স দিয়েছো, মেন্স এক্সাম দিয়ে তোমরা ভালো জানিয়েছো, খুব ভালো হয়েছে। বাট এখনও তোমাদের নাম রয়েছে, আমরা কনফিডেন্স বলতে পারবো, এখনও আমাদের স্টুডেন্ট তোমাদের অনেকের নাম রয়েছে। বেস্ট উইশেস, এবং তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে 6/2025। কবে? তোমাদের কোয়ালিফাইড টু এপিয়ার পার্সোনাল টেস্ট শিডিউল টু বি হেল্ড ইন কমিশন সেক্রেটারিয়ান এট আগরতলা। কোথায়? কমিশন সেক্রেটারিয়ান এট আগরতলায়, অন অ্যান্ড ফ্রম 6/2025 থেকে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ শুরু হচ্ছে। তোমাদেরকে বলবো বেস্ট উইশেস, পার্সোনাল ইন্টারভিউর জন্য ভালো করে নিজেকে প্রিপেয়ার করো। আমরাও দেখি আমাদের চ্যানেলে যেটুকু হয় আমরা ক্লাস নিয়ে আসবো। এখন তোমাদের এই যে রোল নাম্বার দেওয়া রয়েছে, এই যে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে, সবাই কিন্তু সিলেকশন হয়েছ, মানে মেন এক্সামে তোমরা উত্তীর্ণ হয়েছো, পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমরা সিলেক্ট হয়েছো। তোমাদেরকে মেনি মেনি কনগ্রাচুলেশন, সকলের নামটা তোমরা দেখে নেবে, ঠিক আছে, তোমাদের নামটা রোল নাম্বারটা তোমরা মিলিয়ে নেবে এবং তোমাদেরকে বলা হয়েছে বাকি ডিটেলস, ডিটেলস প্রোগ্রাম অফ ইন্টারভিউ পার্সোনাল টেস্ট উইল আপলোডেড ইন দ্য কমিশন ওয়েবসাইট, এত আরও ডিটেলস তোমাদের পার্সোনাল টিপিএসসির ওয়েবসাইটে ডিটেলস আরও জানিয়ে দেওয়া হবে। যখন আরও ডিটেলস কিছু বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দিতে চেষ্টা করবো, ঠিক আছে। চলো তাহলে এই যে এতজনের নাম, কতজন আমি এটা কাউন্ট করে নিই, প্রায় অনেক জনের নাম রয়েছে, তোমরা সকলে কিন্তু মেন্স এক্সামে কোয়ালিফাইড হয়েছো। তোমাদের রোল নাম্বারটা অবশ্যই তোমরা চেক করে নেবে, টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটা ফার্স্ট নোটিফিকেশন রয়েছে, চেক করে নিতে পারো। তাছাড়া যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এক্ষুনি দিয়ে দেবো ফুল নোটিশটা, টেলিগ্রাম গিয়ে এখানে ডাউনলোড করে তুমি এটা দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আবারও মেনি মেনি কনগ্রাচুলেশন, এখন তোমরা দেখে নো। এখন আচ্ছা, তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যারা মেন্স উত্তীর্ণ হয়েছো, ওয়েল অ্যান্ড গুড, বাট তোমরা এর মধ্যে অনেকে চাইবে যে রেভিনিউ ইন্সপেক্টর, যেটা ফর্ম ফিল আপ চলছে, প্লাস ইলেকশন ইন্সপেক্টরের জন্য অনেকে ফর্ম ফিল আপ করেছো, এক্সামে বসবে, বসতে চাবে, যদি বসতে চাও আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, যদি আমাদের থেকে নিয়ে পড়তে পারো। তাছাড়া অন্যান্য এক্সাম আপকামিং ত্রিপুরা GRBT-2, SSC, MTS, GD, রেলওয়ে NTPC, রেলওয়ে RPF, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবার, ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফর্ম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নেবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি, যথেষ্ট চেষ্টা করছি, বেটার থেকে বেটার রেসপন্স তোমরা পেয়ে যাবে। তাছাড়া নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে, ঠিক আছে। চলো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের যে GDS যে রেজাল্ট 4th লিস্ট, অনেকে ওয়েট করে আছো ত্রিপুরা থেকে, কী বলা হয়েছে দেখো, GDS তোমরা দেখে নাও, GDS অনলাইন এগেজমেন্ট শিডিউল July 2024, লিস্ট নাম্বার 4 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পাবলিশ, মানে লিস্ট নাম্বার 4 জারি করা হয়েছে, তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো চলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। চলো এই যে লিস্টটা, এই সেম PDFটাও কিন্তু আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, GDS-এর লিস্টটা, ওটা তোমরা ডিটেলস দেখে নেবে। তার আগে তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা যারা সিলেক্ট হয়েছো, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান শর্টলিস্টেড ক্যান্ডিডেট, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের ডিভিশন হেড অফিসে
27/11/2024 আগে, বিফোর 27/11/2024 মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা অবশ্যই তোমরা করিয়ে নেবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে যাওয়ার সময় তোমরা কী কী নিয়ে যাবে দেখো, তোমাদের নিয়ে যাবে অরিজিনাল যে তোমাদের ডকুমেন্টগুলো রয়েছে, যা যা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্যাট মিন যা যা অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সবগুলো, সঙ্গে সেই ডকুমেন্টগুলোকে দু কপি জেরক্স করবে, ভালো করে শোনো, দু কপি জেরক্স করবে এবং সেলফ নিজেই অ্যাটেস্টেড করবে, ঠিক আছে? তাহলে দু কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং অরিজিনালগুলো নিয়ে 27 তারিখের আগে, লাস্ট এক দুদিনের অপেক্ষা করবে না, এক দুদিনের মধ্যে করিয়ে নেবে, তোমাদের হেড অফিসে, তোমাদের ডিভিশনাল হেড অফিসে গিয়ে এগুলোকে ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? চলো এখন কারা কারা সিলেক্ট হয়েছে তোমরা দেখে নাও। এখানে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা এখানে মিলিয়ে নেবে। আগরতলা ডিভিশন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ইয়েস 17 জনের নাম রয়েছে আগরতলা ডিভিশন থেকে। কতজনের নাম রয়েছে? 17 জনের নাম রয়েছে আগরতলা ডিভিশন থেকে। নেক্সট 5th মেরিট লিস্ট বের হবে কি না সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এর মধ্যে সর্বনিম্ন কাট অফ কত গিয়েছে দেখো, সর্বনিম্ন কাট অফ গিয়েছে এসটি গিয়েছে 87.8, হ্যাঁ 87.8 গিয়েছে এসটিদের সর্বনিম্ন কাট অফ, ঠিক আছে, 87.8 এবং এসসিদের কাট অফ কিন্তু অনেকটা আরও অনেক বেশি গিয়েছে, ঠিক আছে? যাই হোক, এসসিদের কাট অফটা এখানে এসসি কোথায়, এসসি 96, এসসিদের নামই নেই, একজন না দুজন পেয়েছে, ঠিক আছে, কাট অফ গিয়েছে, ঠিক আছে? চলো নেক্সট, এটা হলো আগরতলা ডিভিশন থেকে। ধর্মনগর ডিভিশন থেকে কারা কারা সিলেক্ট হয়েছে তোমরা দেখে নাও। ধর্মনগর ডিভিশন থেকে একজনই সিলেক্ট হয়েছে, ঠিক আছে? ধর্মনগর ডিভিশন থেকে একজনই 528 নম্বর, তোমরা দেখো 528 নম্বর ধর্মনগর ডিভিশন থেকে এসসি 93% পেয়ে একজনই সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা 17+1, 18 জন তোমরা ত্রিপুরা থেকে জিডিএস 4th মেরিট লিস্টে স্থান করে নিয়েছো বা তোমরা সিলেকশন হয়েছো। তোমাদেরকে কনগ্রেচুলেশন, তোমরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান 27 তারিখের আগে গিয়ে করিয়ে আনবে, ঠিক আছে? 5th মেরিট লিস্ট বের হবে কি না, ইয়েস 5th মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন, 2023 যে ভ্যাকেন্সি ছিল, 23 থেকে 2024 ভ্যাকেন্সি অনেকটা কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে। 2023 4টি মেরিট লিস্ট জারি হয়েছিল, 2025-24 যেহেতু 2023 থেকে ভ্যাকেন্সি অনেকটা বেশি, সুতরাং 5 নম্বর মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বের হয় অবশ্যই আমরা তোমাদেরকে সঠিক সময়ে জানিয়ে দেবো, এটা আমাদের উপর বিলিভ রাখতে পারো। নতুন দর্শক থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়া আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করে নেবে। আর জিডিএসের পিডিএফ, টিপিএসসির মেনসের রেজাল্ট পিডিএফ দুটো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা যে যে এক্সামের প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা যেটুকু হেল্প হয় আমাদের দ্বারা আমরা তোমাকে অবশ্যই হেল্প করবো, এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো আমাদের উপরে। আর আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, বেটার থেকে বেটার কমন পাবে, ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারবে, এতটুকু আমাদের বিশ্বাস, ঠিক আছে? চলো নেক্সট কোনো আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে, সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।